বিজেপিকে ভোট দিন, বিজেপির সঙ্গে থাকুন, বিজেপি আপনাদের একটা নতুন বাংলা প্রদান করবে। আলিপুরদুয়ার ফালাকাটার জটেশ্বরে এসে কথা জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন জটেশ্বরে আলিপুরদুয়ার লোকসভা বিজেপি প্রার্থী মনোজ টিকার সমর্থনে প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। এখন সময় এসছে পরিবর্তনে, আর যদি এখন পরিবর্তন না করেন তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ। কেন বলছি এটা, আমাদের এখন সব নতুন নতুন ভোটার্স এসছে, ছোট ছোট ছেলেরা, তাদের ভবিষ্যতের কথা ভাবুন। শুধু মিথ্যা প্রচারে, মিথ্যা কথা শুনে ভোট করবেন না। আমি একটাই কথা বলছি আপনাদের, শুনুন ভালো করে। বিজেপির সাথ দিন, বিজেপিকে ভোট দিন। আমরা কথা দিচ্ছি কে সুন্দর বাংলা আপনাদের দান করব, প্রদান করব, এটাই মোদিজির গ্যারান্টি। কেন, আর কোনো রাস্তাই নেই। আপনি কাউকে শুনেছেন কোনো পার্টিকে কে তারা বলছে কি আমরা তৃণমূলকে হটাবো? তাদের কাছে মাইকটা দিন, বলেন যেভাবেই হোক বিজেপিকে হটাতে হবে, এটা একটা সাম্প্রদায়িক পার্টি, একে হটাতে হবে। একবার শুনেছেন কারতে? শুনেনি। তারপরে একমাত্র দল হলো বিরোধী দল, সেটা হলো বিজেপি। সেই জন্যই যেমন লেখা আছে বিরোধীদের বিসর্জন, আমাদের বিসর্জন তো কি হবে, কি হবে? আপনি চান, আপনারা চান যে কেউ বিরোধী পক্ষ না থাকুক, আপনারা একা আনন্দে চুরি করবেন, করুন, কি আসে যায়। কিন্তু এবার একটা কথা ভেবে ভোট করবেন, শুধু বিজেপি আসবে না, বিজেপি শুধু আসবে, আজকে নতুন জন্মের যারা ভোটার হয়েছে তাদেরও বলছি, তোমাদের ভবিষ্যৎ এইসব মিথ্যে কথায়, মিথ্যা প্রচারে কান না দিয়ে বিজেপির সাথে এসো, বিজেপিকে ভোট দাও। কথা দিচ্ছি একটা নতুন সুন্দর বাংলা আমরা প্রদান করব, এটাই মোদিজির গ্যারান্টি। দেখ, আমি জানি সবাই এখানে এসেছিস আমার ডায়লগ শুনতে, ডায়লগ তো আমি বলবই যা হবার তা, কিন্তু এবার ডায়লগটা বলবো একটু টুইস্ট করে, একটু কমেডি করে বলবো। আমি জল ঢোড়াও নই, ফেলে বোড়াও নই, আমি হলাম সেই সাপ যে খালি ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়ায়। বললাম পুরো বলবো না, একটু কমেডি করে বলবো। এইবার এই ডায়লগটা ডেঞ্জারাস, ভালো করে শোন, ওইটা শুনেছিস তো, মারবো এখানে। এবার এটা শোন, দাদা চিমটি কাটবো এখানে, আর জ্বলবে এখানে সেখানে তেখানে, ভালো হয়েছে কিনা, কে চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে তেখানে। আর একটা নাম তুফান, বছরে এক একবার আসি, এইবার বারবার আসব, আর আসতে পারেই এত আমার প্রয়োজনের সঙ্গে দেখা করব। এইবার কাবুলিওয়ালা ডায়লগটা পুরো বলব, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, ইয়েছি বাদ নেই হ্যায়, হম পাকিস্তানি নেই হ্যায়, হম পঠান হ্যায়, আফগানি হ্যায়, আফগানিস্তান মেরা বতন হ্যায়, আর হিন্দুস্তান মেরা দেশ হ্যায়, ইয়েছি বাদ নেই, ইয়েছি বাদ নেই হ্যায়, আর হমকো হিন্দুস্তান মে এ রহমত খান জেসাই দোস্ত চাহিয়ে, যে বলে কি আফগানিস্তান আমার বতন কিন্তু হিন্দুস্তান আমার দেশ, এই রহমত খানকে আমরা খুঁজে বেড়াচ্ছি। আর এই রহমত খান এবার আসবে, নিশ্চয়ই আসবে, সবার জন্য আসবে, আমাদের জন্য আসবে, তাদের নিজের ছেলে মেয়েদের জন্য, আমার ভাই বোনদের জন্য আসবে।
আবার দেখা হবে। ওই সব পেপারে যা পড়েছিলেন সব ভুল, আমার শরীর খুব ভালো আছে, আমার কিচ্ছু হয়নি। ওই সব পেপার বালারা নিজের টিআরপি বার করার জন্য বলে, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, একটু বেশি খাই রাক্ষসের মতো, ওই জন্য একটুখানি সুগারটা বেড়ে গেছে। এখন যদি কারো কাছে কিছু খাবার থাকে এখনই খেয়ে নেবো, কথা আছে এসছি। ভালো থাকবেন, মনে থাকে যেন ভোট বিজেপিকে দিন, বিজেপির সাথে দাঁড়ান, বিজেপি সুন্দর একটা বাংলা প্রদান করবে, এটাই মোদীজির গ্যারান্টি। জয় শ্রীরাম, হিন্দুস্তান জয় হিন্দুস্তান। ওই আমাদের দাঁড়ায় বাংলা, আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়াই বাংলা, আজ কেন হয়ে গেল কাংলা, যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে